গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ গ্রামে উনচল্লিশ ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল সে তার নেতাকর্মীদের নিয়ে তার উন্নয়নমূলক কাজগুলো ঘুরে দেখলেন সাথে ছিল এলাকার সকল নেতৃবৃন্দ সেখান থেকে রিপোর্ট করছেন আমাদের প্রতিনিধি শামসুদ্দিন জুয়েল গাজীপুর সিটি কর্পোরেশনের উনচল্লিশ নম্বর ওয়ার্ড আমরা আপনার সাথে ঘুরে দেখেছি অনেক বৃহতা অনেক সারা পেয়েছি আপনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন জাগত্র এলাকায় বাস্তব স্বরূপ আমরা দেখেছি এবং আপনাদের কর্মীদের সাথে নিয়ে গড়ছেন এটা আপনার কিছু কথা বলার জন্য আমরা আপনাকে অনুরোধ করছি গত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এই উনচল্লিশ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করে তাদের সেবা করার যে পবিত্র দায়িত্ব আমাকে দিয়েছে আমি জনগণের অর্পিত সেই পবিত্র দায়িত্ব দীর্ঘ সাড়ে চার বছরের অধিক সময় আমি অত্যন্ত সততার সহিত নিঃস্বার্থভাবে পালন করার চেষ্টা করছি মানুষের বিপদ আপদে দুর্দিন দুঃসময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আপ্রু চুমকি এমপি এবং শহীদ আলহাজ আহসান্লা মাস্টার এমপির সুযোগ্য উত্তরাধিকার মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয়ের সর্বাত্মক সহযোগিতায় আমাদের এলাকার রাস্তাঘাটের অনেক দুরবস্থা ছিল সেই রাস্তাঘাটগুলো আমি সকলের সহযোগিতায় গাজীপুর সিটি মেয়র মাধ্যমে মেয়র মহোদয়ের সহযোগিতায় রাস্তাঘাটের কাজগুলো আমরা সমাপ্ত করতে পেরেছি এবং ইতিমধ্যে আমাদের বরবর যে রাস্তাগুলো সেই রাস্তাগুলোর কাজও মাননীয় এমপি এবং মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আমি শুরু করতে পেরেছি তা আমি মনে করি যে এই আগামী দু এক মাসের মধ্যেই সেই বৃহৎ যে জয়বাংলা সড়ক গাজীপুর থেকে সুকুন্দিরবাগ হায়দ্রাবাদ হয়ে বনমালা পর্যন্ত যে রাস্তা বুতেরবান থেকে সুকুন্দিরবাগ পর্যন্ত রাস্তা সেই রাস্তার কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে হায়দ্রাবাদ থেকে হায়দ্রাবাদ রমণী কুমার পৈতুচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তায় রাস্তাটির কাজ ইতিমধ্যে সমাপ্তির পথে এ মাসের মধ্যে সেই রাস্তাটির কার্পেটিং কাজ সমাপ্ত হবে তা আমি একজন সাধারণ কাউন্সিলর হিসেবে আমার যে সীমিত ক্ষমতার মধ্যে আমি চেষ্টা করেছি এই এলাকাকে কাঙ্ক্ষিত উন্নয়ন করার জন্য আর একদিনেই সকল কাজ আসলে করা সম্ভব নয় তো আমি এলাকার মানুষের কাছে দলমত নির্বিশেষে সকলের কাছে আমি বিনীতভাবে আবেদন রাখতে চাই আপনারা আমাকে বোর্ড দিয়ে কাউন্সিলর নির্বাচিত করে আপনাদের সেবা করার যে দায়িত্ব আপনারা দিয়েছেন আপনারা যদি মনে করেন যে আপনাদের সেই অর্পিত দায়িত্ব আমি সততার সহিত নিঃস্বার্থভাবে আপনাদের প্রতি পালন করা করতে পেরেছি এবং আগামী দিনে আপনারা আমাকে বোর্ড দিয়ে কাউন্সিলার নির্বাচিত করলে আপনাদের জন্য আমি আরও ভালোভাবে কাজ করতে পারবো আপনাদের সেবা করতে পারবো আপনাদের সহযোগিতা করবো করতে পারবো তাহলে আপনারা আমাকে আবার আরেকটি সুযোগ দেবেন আর আজকে এই এলাকার সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে এই এলাকায় আমরা একটি গণসংযোগ আমরা করেছি সকল দলমতের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে নিঃস্বার্থভাবে আমার সাথে আজকে সমস্ত এলাকা পরিদর্শন করেছে সেজন্য আমি এই উনচল্লিশ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রতি যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে পায়ে হেঁটে গাড়িতে চড়ে যারা আমার সাথে গণসংযোগে অংশগ্রহণ করেছেন আমি আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমি আপনাদের সকলের এলাকা এলাকার উন্নয়নমূলক কর্মকাজে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই আর আমি একটি কাজ আমি বড় করে বলতে পারি জোর দিয়ে বলতে পারি যে এরা কাঙ্ক্ষিত উন্নয়ন কত করতে পেরেছি বা পারি নাই সে বিচার করার দাম না বার আপনাদের কাছে কিন্তু আমি একটা জিনিস মানে গর্ব করে বলতে পারি আমার এলাকায় এখন কোনো ঘুষ দিয়ে বিচার হয় না ঘুষের রাজনীতি ঘুষ বন্ধ করতে পেরেছি দুর্নীতি বন্ধ করতে পেরেছি সন্ত্রাস বন্ধ করতে পেরেছি আমার এলাকায় কোনো চাঁদাবাজি নাই কোনো সন্ত্রাসী নাই কোনো জমি দখল নাই এমন এক সময় ছিল জমি দখল করতে গিয়ে মানুষ খুন হয়েছে কিন্তু এই দীর্ঘ পাঁচ বছরের দায়িত্ব পালনকালীন সময়ে একটি জমিও দখল হয় নাই একটি চাঁদাবাদির ঘটনাও ঘটনায় এবং জমি দখল করতে গিয়ে কোনো মানুষ খুন হয় নাই এলাকার সাধারণ নিরহ মানুষ আজকে দোকানপাটে রাস্তাপাটে নির্বিঘ্নে চলাচল করতে পারছে তারা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে তাদের স্বাধীন মতামত আমরা তারা প্রকাশ করতে পারছে কেউ তাদেরকে বাধা আমরা দিচ্ছে না আমরা সকল মানুষ দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ আমরা থাকবো আর আমি আপনাদের সন্তান হিসেবে আবারও আপনাদের সকলের কাছে বিশেষভাবে অনুরোধ করি আপনারা আরেকটিবার আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আমাকে আরেকটিবার আপনাদের মূল্যবান ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করে আপনাদের সেবা করার দায়িত্ব যদি এমনি দেন সুযোগটুকু দেন আমি মনে করি এই পাঁচ বছরে আমি আপনাদের জন্য জানা করতে পেরেছি আগামী পাঁচ বছরে আমি এর চেয়ে আরও অনেক ভালো কাজ আপনাদের জন্য করতে পারবো এলাকার জন্য মানুষের জন্য করতে পারবো তো আমি আবারও আজকে যারা আমার সাথে এই গণসংযোগে অংশগ্রহণ গ্রহণ করেছেন আমাদের মুরব্বীজনের আমার বাবারা চাচারা ভাইয়েরা বন্ধুরা আমি অনেক কষ্ট দিয়েছি আমার জন্য আপনারা কষ্ট করেছেন সেজন্য আমি আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এই ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি সবিনয় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার এলাকা যেন আরো ভালো থাকে সুস্থ থাকে এবং এলাকার মানুষ যেন দেয় এবং নিরাপদে থাকে ধন্যবাদ সবাইকে আপনি এই উনচল্লিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের উনচল্লিশ নম্বর ওয়ার্ড যেভাবে সাজিয়ে যাইতে আছেন এভাবে মনে হইতেছে গাজীপুর গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে উনচল্লিশ নম্বর ওয়ার্ডটি একটি মডেল হবে এবং গাজীপুরে বা সারা বাংলাদেশে কোনো সিটি কর্পোরেশনই নাগরিক সনদ সহ বিভিন্ন অফিসিয়াল যে কাজ কাগজ আছে বা কাজ কাজগুলো করে সেখানে ফি নেয় বা সরকারিভাবে ফি ধার্যকরণ আছে কিন্তু আপনি এটা আপনার অফিসে যেয়ে দেখলাম নেন নাই আপনি আরও অনেক কিছু এইভাবে কাজ করছেন যেগুলো নেন নাই এটা কি জনগণের স্বার্থই করছেন না অন্য কোনো আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম দু হাজার তেরো সনের ছয়ই জুলাই যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সে নির্বাচনের আগে আমি সুস্পষ্টভাবে জনগণকে ওয়াদাবদ্ধ জনগণের কাছে ওয়াদা করেছিলাম যে আপনারা নিঃস্বার্থভাবে আমাকে ভোট দেন আমি নিঃস্বার্থভাবে আপনাদের সেবা করব। আমার জনগণ নিঃস্বার্থভাবে নিজের পকেটে টাকা খরচ করে অক্লান্ত পরিশ্রম করে দিনমজুর সাধারণ মানুষ রিক্সাওয়ালা শিক্ষিত সচেতন যুব সমাজ ছাত্র সমাজ এলাকার মুরব্বী নেতৃ স্থানীয় ব্যক্তিবর্গ গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে সমাজের সকল পর্যায়ের মানুষ আমাকে নিঃস্বার্থভাবে নিজের পকেটে টাকা খরচ করে আমার জন্য নির্বাচন করে আমাকে ভোট দিয়ে কাউন্সিলার নির্বাচিত করেছে এবং আমি জনগণের কাছ থেকে টাকা দিয়ে ভোট কিনে কাউন্সিলার নির্বাচিত হইনে জনমন আমাকে ভালোবেসে আমাকে মহাব্বত করে আমাকে মায় করে এবং এলাকার মানুষের জন্য কাজ করতে পারবো এই আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়েছে এবং আমি সেই কারণে আমি এই আমার সেই যেই কাজগুলো আছে আমি সকল কাজ নাগরিকত্ব সনদ পরিচয়পত্র প্রত্যয়নপত্র ওয়ারিশ সনদ যেই কাজগুলো আছে সেই কাজগুলো আমি আমার নিজের টাকায় নিঃস্বার্থভাবে বিনা পয়সায় আমি এই সভাটুকু জনগণকে প্রদান করছি আমার সেই ওয়াদার কারণে এবং আগামী দিনেও যদি আমি জনগণের ভোটে আবার কাউন্সিলার নির্বাচিত আপনাদের সেবা করার পাই আমি এই কাজগুলো নিঃস্বার্থভাবে জনগণকে বিনা পয়সায় আমি করে দেবো কোনো আমার কাছ থেকে কোনো কাজের জন্য কোনো মানুষ আমি অসংখ্য রাস্তাঘাট করেছি কোনো ঠিকাদার বলতে পারবেন না কারোর কাছ থেকে আমি কমিশন নিয়েছি কোনো মানুষের মাটির রাস্তা ইটের রাস্তা করতে গিয়ে কোনো সাধারণ মানুষের কাছ থেকে আমি টাকা পয়সা নিয়েছি কোনো মানুষ বলতে পারবেন না আমি নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করছি কাজ করার চেষ্টা করেছি কারণ জনগণ আপনারা আমার শক্তি আপনারা আমাকে বুর্ধে আমার বিপক্ষে যারা নির্বাচন করেছে তারা লক্ষ লক্ষ টাকা টাকা খরচ করছে কিন্তু মানুষ সেই লক্ষ লক্ষ টাকার বিপক্ষে গিয়ে লোভ লালসা পরিহার করে আমি একজন সাধারণ কৃষকের সন্তান হিসেবে আমার প্রতি সেই আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে বুথ দিয়ে কাউন্সিলে নির্বাচিত করছে আমি সেই জনগণের সম্মান এবং মর্যাদা রক্ষা করে আমি কাজ করার চেষ্টা করছি আজীবন আমি আমার গায়ের শেষ রক্তবিন্দু রক্ষা দিয়ে হলো আমি আমার এলাকার মানুষের ইজ্জত সম্মান রক্ষা করে আমি কাজ করার চেষ্টা করব কোন অবস্থায় যেন এলাকার মানুষ ছোটো না হয় বেদ্যুতি না হয় আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে সেই কাজটুকু আমি অন্যায় কোনো অপকর্ম কোনো কাজ আমার দ্বারা হবে না আমি করবো না আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আসলাম আলাইকুম বিরো রিপোর্ট জিবিসি নিউজ বাংলা চ্যানেল